যেটা বলছিলাম আর কি, যে সিনেমা রিলিজের আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম যারা অনলাইন বেস যারা নিউজগুলো করে, শুধুমাত্র তাদেরকে আমরা ইনভাইট করেছিলাম যে আমাদের সিনেমাটা নিয়ে সমস্ত কিছু বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেছিলাম এবং ট্রেলার দেখিয়েছিলাম। আমার কাছে যেটা মনে হয় যে যারা আসলে আমার আশেপাশে যারা এখানে আছেন, যাদের জন্য আজকের এই শোটা আমরা আয়োজন করেছি, মানে আমার কাছে মনে হয় তারাই হচ্ছে সত্যিকারের হিরো, এবং যে কারণেই তারা এত কষ্ট করে হলেও এত মানুষের মধ্যে এসে আমাদের আগে এসে তারা বসে আছে, আমরাই লেট করে ফেলেছি, সরি ফর দ্যাট। আর কারণ সবসময় আমরা চেষ্টা করি ডিফারেন্ট কিছু করার জন্য সমাজের জন্য, আর সিনেমাটা আসলে সমাজ পরিবর্তনে অনেক বড় ভূমিকা রাখে। আপনারা সবাই জানেন আমরা কি সামাজিক সিনেমা বলে থাকি, দেশের সেই জায়গা থেকে আসলে যখন আশেপাশে এই মানুষগুলোকে যখন পাশে পাই, যখন বলে আপনাদের সিনেমা আমাদের অনেক ভালো লাগে, আপনাদের কাজটা আমাদের ভীষণ ভালো লাগছে, আসলে আমি যখন ছিলাম তুমি ওই পাশে দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, আপনি ওইটাতে কথা শোনা যাচ্ছে না, স্পেশাল শো ওনাদের জন্য। আসলে সেটাই তো কথা, যে আসলে আমরা অনন্ত জলিল আসলে সবসময়ই চাই, শুধু চলচ্চিত্র দিয়েই না, শুধু চলচ্চিত্রের ভেতরে এটা কি নির্মাণ করেছি সেটাই কিন্তু বড় কথা নয়। চলচ্চিত্র আসলে আমার কাছে যেটা মনে হয় যে সমাজ পরিবর্তন অনেক বড় ভূমিকা রাখে, যে প্রত্যেকটা সিনেমাতে আমাদের কোনো না কোনো মেসেজ থাকে দেশের জন্য সমাজের জন্য, সো এইখানেও আছে। আর বিশেষ করে আসলে আমরা যখন একটা সিনেমা রিলিজ দিই, শুধু কি হয় সিনেমা হলে গিয়ে আমরা যারা ভালো খুব সুন্দর করে হেঁটে যেতে পারি, লাফিয়ে লাফিয়ে যেতে পারি, মজা করতে পারি, উল্লাস করতে পারি, সেই জায়গা থেকে এই টাইপের মানুষগুলো কিন্তু বঞ্চিত হয়। ওরাও কিন্তু আসলে ফিল করে যে আমরা যদি এভাবে হাঁটতে পারতাম, ওদের মধ্যে এরকম মজা করতে পারতাম, ভালো লাগতো। তো কোনো না কোনোভাবে আসলে আমার হাজব্যান্ড এই জিনিসগুলোর মাথায় চলে আসে কোনো না কোনোভাবে, যে না এই মানুষগুলোকে আমার দেখা দরকার, এই মানুষগুলোকে আমার কাছে আনা দরকার, ওইটা ফিল করেছে, এই জন্য ওনাদের সাথে যোগাযোগ করেছে, তারপর ওনাদেরকে নিয়ে আজকের এই আয়োজনটা আমরা করেছি। আর আমার কাছে ভীষণ ভালো লাগছে যেখানে আসলে একই রকম বয়সের কিন্তু কোনো মানুষ নেই, এখানে সব ধরনের বয়সের মানুষকে দেখা যাচ্ছে, সেটাই বলছি যে তারা যে এত ধৈর্য নিয়ে এত এনার্জি নিয়ে যেখানে এসছে, এত মানুষের মধ্যে এত গরমের মধ্যে বসে আছে, তারা সিনেমাটা দেখবে, এটি আসলে অনেক বড় পাওয়া। আমি মনে করি ওনারা এসে চলচ্চিত্রটা দেখার জন্য, এটা হাইলাইট না হয়ে এটা হাইলাইট হওয়া উচিত যে ওনাদের মতো মানুষ ওনারা এসে এত ধৈর্য নিয়ে এত এনার্জি নিয়ে যেখানে বসে আছে, কষ্ট করে আছে, এটি হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। ওনারাই হচ্ছে সত্যিকার অর্থে আসলে হিরো। এরকম কোন পরিকল্পনা আছে কিনা? দেশের কালচার গুলো যেন কোনো না কোনো ভাবে সিনেমার মাধ্যমে উঠে আসে। আমরা 1 লাখ টাকা প্রদান করবো, যখন পাবো
আমি যখন নিউজটা দেখলাম আপনারা যখন নিউজটা করছেন তখন আসলে আমার মানে আমি খুব কষ্ট পেয়েছিলাম নিউজটা দেখে যে বাচ্চাটা দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল যে বাচ্চাটা মানে আমারই বাচ্চা ও মানে আমার আমার যদি কোনো মেয়ে হয় কোনো দিন ঠিক এমনই হবে তখন আমি ময়মনসিং যারা প্রতিনিধি আছে সাহেব আছে ওনার ফোন নাম্বার নিয়ে আমি কন্ট্যাক্ট করি বাচ্চাটা কেমন আছে কোনো কিছু লাগবে কি না তখন উনি বলছেন ও ভালো আছে ওর ট্রিটমেন্ট খুব চালানো আসলে আমার এটা যেমন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি ভালো মতো ট্রিটমেন্ট নিতে পারে তখন আমি আমি অ্যামাউন্টটা বলতে চাই না আমি বাচ্চাটাকে আমি হেল্প করেছি আর আমার কাছে মনে হচ্ছিল কোনো না কোনো সময় ফ্রি হলে আমি যাবো বাচ্চাটাকে দেখতে আর আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমার 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 মেয়ে এরকম একটা মনে হচ্ছিল বাট আগে আমি নিউজে দেখলাম গত রাতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে এবার রাজীবপুরে কোনো একটা জায়গায় আসছে বাট আমি রিসেন্টলি বাচ্চাটাকে দেখতে যাবো এবং ওখানে যাদের কাছে বাচ্চাটা আছে যেখানে আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আমি যেন আমি যতদিন আমি বসে যতদিন আমি বেঁচে থাকি আমি সুস্থ থাকি সারা জীবন যেন এই বাচ্চাটাকে দেখাশোনা করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ সবাই।